ঢাকায় পানির দাম কোথায় কিভাবে বাড়বে সেই ধারণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার 2 সেপ্টেম্বর রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা শহরে পানিতে বোতলকি দেওয়া হবে না জানিয়ে তাজুল ইসলাম বলেন, ঢাকা জোন ভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো হবে। গুলশান বনানীর অভিজাত এলাকায় পানির দাম বেশি থাকবে, তবে নিম্ন আয়ের মানুষ বসবাসরত এলাকায় পানির দাম অপেক্ষাকৃত কম থাকবে বলেও জানান তিনি। খাদ্যদ্রব্যের দাম বাড়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বৈশ্বিক সমস্যার কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, তাই দেশের মানুষ কিছুটা অস্বস্তিতে আছে। তবে ইউরোপের মানুষের চেয়ে বাংলাদেশ ততটা খারাপ অবস্থায় যায়নি। দেশের এসব সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের এগিয়ে আসতে হবে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।